Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Assalatu salamu ala shafil anbiya wal mursaleen. Wa alihi wa ashabihi ajma'in. Amma ba'du fa'udhu billahi min ash-shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhal insan. Ya ayyuhal insan. Ma gharraka bi rabbikal kareem. الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يسلونها يوم الدين وما هم أنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله المولى العظيم الحمد لله الله بكر مهرباني الله بكر إحساني تيام دير درس القرآن روبري شطشتو درس عوضي الله سيرا سورة الانفتار এর উপর তো অন্যান্য সূরাগুলোর মতো এই সূরাও শুরু হয়েছে কিয়ামতের বর্ণনা দিয়ে, কিয়ামত যখন হবে, যা যা ঘটবে, আর প্রত্যেক মানুষ জানতে পারবে সেই সামনে কি আমল পাঠিয়েছে, কি রেখে গিয়েছে। আলী বান্দা সুম্মা কদ্দামান ওয়া আখারাত, তো এতটুকু বলেই আল্লাহ পাক বুঝাতে চাইলেন যে কিয়ামতের যে ভয়াবহতা, এরপর তার আল্লাহ পাকের সামনে হাজির হওয়া এবং নিজের ভালো মন্দ জানতে পারা, যে আমল করেছে সেটা জানতে পারা, যা পাঠিয়েছে যা রেখে গেছে তা জানতে পারা, এতটুকুই তো যথেষ্ট তার সতর্ক হওয়ার জন্য। কিন্তু সে এরপরও সতর্ক হয় না, এই জন্য আল্লাহ পাক আফসুসের সাথে তাকে ভৎসনা করে আল্লাহ পাক এই কথা বলেছে, আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম, হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার দয়ালু রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেছে, তোমার মহান প্রতিপালক সম্বন্ধে তোমাকে ধোকায় ফেলে রেখেছে। মানে এই এক আয়াত দিয়ে আল্লাহ পাক মানুষের প্রতি আল্লাহ পাকের যত এহসান, যত নিয়ামত, এই করিম শব্দটার দিকে যদি আমরা খেয়াল করি, করিম বা যিনি কেবল দিতে থাকেন, যা দরকার সব দেন, যা প্রয়োজন তা দেন, যখন যা দরকার হবে তার অনেক আগে থেকে সব তার জন্য রেডি রাখেন, এরকম এক সত্তা আল্লাহ পাক সব কিছু রেডি রেখেছেন তার জন্য, সব বিষয় সব কিছুই আছে। তো এই মা গররাকা বিরাব্বিকাল করিম, রব শব্দটা, এই রব শব্দ মানেই তো রব বলতেই তো তাকে বোঝায়, সেই সত্তাকে বোঝায়, যার মধ্যে অনিবার্যভাবে তিনটা বিষয় থাকবেই, এক হলো খালক সৃষ্টি করা, দুই হলো মিল্ক মালিকানা, তিন নম্বর হলো তাদবীর পরিচালনা। তার মানে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে, এই জন্য তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, আমাদের আমরা তার মালিকানাই। আবার আমাদের যা জরুরতার প্রয়োজন সব কিছু তিনি পরিচালনা করেন, সব কিছু আমাদের জন্য তিনি ব্যবস্থা করেন, পুরো ব্যবস্থাপনা তার। তাহলে তিনি সৃষ্টিও করলেন, আমরা তার মালিকানার অধীনে, তিনি আমাদের জন্য যা দরকার সব কিছু ব্যবস্থাপনা করেন, এই ব্যবস্থাপনা করতে গিয়ে যা যা দরকার সব ধরনের নিয়ামত তিনি দান করেছেন। তাহলে বিরাব্বিকাল করিম বলার দ্বারা এই এক দুই এক শব্দ বলে আল্লাহ পাক তার সব এহসান, সব দয়া, সব মেহরবানির কথা মনে করিয়ে দিয়েছেন। মানে এত এহসান, এত নিয়ামত লাভ করার পরে আবার কেউ ধোকার মধ্যে পড়তে পারে তার ব্যাপারে, কেউ তাকে ভুলে থাকতে পারে, তাকে অস্বীকার করতে পারে, তার সাথে কুফুরি করতে পারে, মানে এটা এক আশ্চর্য হওয়ার বিষয় যে এত এহসান, এত দয়া, এত মেহরবানির পরে আবার তাকে ভুলে থাকবে, তার ব্যাপারে ধোকার মধ্যে পড়বে, এটা কেমনে হতে পারে। এতটুকু বলে আল্লাহ পাক আবার তার কিছু স্পেসিফিক নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন, আল্লাদি যিনি খলা কাকা তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাদি যিনি খলা কাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মানে তোমার অস্তিত্ব ছিল না। খলক মানে হলো অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসা, অস্তিত্বই ছিল না আবার অস্তিত্বে নিয়ে এসেছেন, মানে নুতফা থেকে মানুষ বানিয়েছেন, এটা বলতে পারি আমরা, আল্লাদি খলাকাকা ফাসাওয়াকা, এসাওয়াকা মানে এ মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক যা যা করেছেন সব দিকেই সারা,
তার অঙ্গ প্রত্যঙ্গগুলো গঠন করেছেন যথাযথভাবে, মানে তাকে হাত দিয়েছেন, তাকে পা দিয়েছেন, তাকে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, তার জন্য সব কিছু তৈরি করেছেন। তো মায়ের পেটের মধ্যে মানুষ যে তৈরি হয়েছে, মায়ের পেটের মধ্যে মানুষের যে ডেভেলপমেন্ট হয়েছে, এই ডেভেলপমেন্টাল স্টেজগুলো সবগুলো সব দিকে ইশানা ফাসাওয়াকা। এবারে ফা আদালাক, আদাল শব্দের অর্থ হলো সামঞ্জস্যপূর্ণ, ইনসাপূর্ণ, সমান সমান হওয়া, আদাল সামঞ্জস্যপূর্ণভাবে, মানে যেখানে হাত দেওয়া সেখানে হাত, যেখানে পা দেওয়া সেখানে পা, যেখানে কান বসানো সেখানে কান, যেখানে নাক বসানো সেখানে সেখানে নাক, যথাযথভাবে। আল্লাহ পাক তাকে একটা সুন্দর আকৃতি দিয়েছেন। ফি আই সূরাতিন মা শা রাকাবাক, ফি আই সূরাতিন মা শা রাকাবাক, মানে যেমন ইচ্ছে করেছেন। রাকাবাক এসে তরকিব থেকে, মানে গঠন করা, মানে আল্লাহ পাক মানুষের আকৃতি দেন, মানুষের আকৃতি দিয়েছেন, জানোয়ারের আকৃতি দেননি, এটা একটা বিষয়। অথবা তাকে তার মায়ের মতো বানিয়েছেন, বা বাবের বাবার মতো বানিয়েছেন, যেভাবে তাকে বানানো দরকার সেভাবে আল্লাহ পাক বানিয়েছেন, আল্লাহ পাক গঠন করেছেন তাকে, সেদিক ইশারা। তাহলে একটা বিশেষ নিয়মত তাকে সৃষ্টি করা, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো যথাযথভাবে দিয়েছেন, কোনোটা কম দেননি। এরপরে আবার সুন্দর আকৃতি দিয়েছেন একটা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম, ওখানে যেমন বলা হয়েছে ঠিক এই কথাটাই অন্যভাবে বলেছেন, ফি আই সূরাতিন মা শা রাকাবাক। এসব বলে আল্লাহ পাক তাকে এহসানের কথা মনে করিয়ে দিলেন, এত এত এহসান, এত এত দয়া, এত মেহরবানি। এরপরেও স্বীকার, এরপরেও কৃতজ্ঞ হওয়া, এরপরেও তাকে ভুলে থাকা, নাফরমানি করা, মানে এর কারণ কি? এই কারণটা আল্লাহ পাক বললেন এরপরে, কাল্লা, বলে কাল্লা বাল তুকাদ্দিমুনা বিদ্দিন, কাল্লা মানে তোমার এমন করা উচিত নয় এটা আর কি, কাল্লা মানে মানে মোটেই উচিত নয় এরকম ভুলে থাকা, ভুলে যাওয়া দয়ালু রবকে। কাল্লা বাল, বাল হচ্ছে বরং, বাল শব্দের অনুবাদ হচ্ছে বরং, তুকাদ্দিমুন তুকাদ্দিমুনা বিদ্দিন, সরি বিদ্দিন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, বরং তোমরা অস্বীকার করো। তুকাদ্দিব মানে তাকদিব থেকে, তাকদিব শব্দ অর্থ হচ্ছে অস্বীকার করা, তাকদিবুন এটার অর্থ হচ্ছে অস্বীকার, তাকদিব। আরেকটা হলো তাসদিক, এর বিপরীতে, তাসদিক মানে হলো স্বীকার করা, বিশ্বাস করা। তাসদিক এবং তাকদিব পরস্পর বিপরীত, তাকদিব মানে অস্বীকার করা, তাসদিক মানে হলো বিশ্বাস করা, স্বীকার করা, মেনে নেয়া, অন্তর থেকে বিশ্বাস করা, তাসদিক। আর অবিশ্বাস করা হলো তাকদিব, অস্বীকার মানে অবিশ্বাস, মানে এই সব কিছু সে এই জন্য করে, সে অবিশ্বাস করে, কি অবিশ্বাস করে? বিদ্দিন, দিন মানে হলো কর্মফল, ইয়ৌমুদ্দিন যে বলা হয়েছে, ইয়ৌমুদ্দিন কিয়ামত দিবস, মানে কর্মফল, কর্মফল প্রকাশ পাওয়া দিন, এটা হলো ইয়ৌমুদ্দিন। তো বিদ্দিন মানে কর্মফল, মানে যা যা কাজ করছে এগুলো একটা ফলাফল আছে, এটাকে সে বিশ্বাস করে না, সে মনে করে যে এখানে যা কিছু এখানেই সব শেষ। এরপরে যে এটা একটা আমার ফলাফল আছে, এটার একটা পরিণতি আছে, ভালো ফল করলে এটার পুরস্কার আছে, খারাপ ফল, খারাপ কাজ করলে, ভালো কাজ করলে এটা একটা পুরস্কার আছে, খারাপ কাজ করলে এটা একটা শাস্তি আছে, আছেই কর্মফল একটা আছেই তার জন্য, এটা সে বিশ্বাস করে না, এটা তার বিশ্বাস হতে যায় না। কাফের তো বিশ্বাস করেন এটা স্পষ্ট, মুসলমানদের মধ্যেও এই কথার উপরে একই নাই, এটা একদম তাকদিব না হলেও
এটা দৃঢ়তার অভাব আছে, বিশ্বাসের মধ্যে দৃঢ়তা নেই, মানে ইয়াকিনের সাথে সে এটাকে বিশ্বাস করতে পারে না, তার এখনও পর্যন্ত এটা ইয়াকিন হয় নাই, দৃঢ়ভাবে তার অন্তরে বসে নাই। হ্যাঁ বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাসটা দৃঢ় নয়, অর্থাৎ দৌফ আছে, দুর্বলতা আছে। তো তাসদিক সে করে, সে বিশ্বাস না করলে তো মুসলমানই হবে না, বিশ্বাস করে সে, কিন্তু এটা ওই এত শক্তিশালী নয়, এই জন্য কাফের হয় কেউ, পুরুষে অস্বীকার করে তার বিশ্বাসই হতে চায় না। আবার একটা কর্মফল যে আছে, ভালো কাজের একটা বদলা আছে, খারাপ কাজের একটা শাস্তি আছে, এটা বিশ্বাসই করতে চায় না, বিশ্বাস করে না কাফের। আর মুসলমান সে জানে, বিশ্বাসও করে, কিন্তু বিশ্বাসটা ওই পরিমাণ মজবুত নয়। যেরকম বিশ্বাস থাকলে সে প্রতি মুহূর্তেই আল্লাহ পাকের হুকুমের উপরে অটল থাকবে, কখনোই নাফরমানি করতে যাবে না, ভালো কাজেই ব্যস্ত থাকবে, খারাপ কাজ কখনোই করবে না। এই যে সে করতে পারে না, সে তার কাজে কর্মে আল্লাহ পাকে নাফরমানি করে ফেলে, ধোকাগ্রস্তের মতো আচরণ করে, মা গাররাকা বিরব্বিকাল করিম, তোমার দয়ালু রব থেকে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে রাখলো। তো এই ধোকাটা এক তো কাফের তো ধোকায় আছে, এটা সুস্পষ্ট। তো অনেক সময় মুসলমান বিশ্বাসী সেও ধোকাগ্রস্ত হয়, ধোকাগ্রস্ত হওয়ার কারণে সে অস্থায়ী দুনিয়ার পিছনে পড়ে, নাফরমানির মধ্যে পড়ে থাকে, গুনা নাফরমানির মধ্যে সে ব্যস্ত থাকে, তো সেও কি অনেকটা ধোকাগ্রস্তের মতো আচরণ করে। মানে একটা হলো যে যা যা করে তা না করে অন্য কাজে যদি সে ব্যস্ত থাকে, যে তার জন্য উপকার হবে, যে তার কাজে আসবে আখিরাতে, সেটা সেটা যদি খেয়াল না করে, তাহলে তাহলে সে ধোকাগ্রস্ত, ধোকার মধ্যে পড়ে রইল। তো কোন জিনিস ধোকা দিল তারে, মানে এখন আল্লাহ ধরছেন না তোমাকে, এখন শাস্তি দিচ্ছে না, ঠিক আছে, এই যে এখন ওই শাস্তি দিলেন না, নগদ নগদ দিলেন না, এটা এটা আল্লাহ বলতেছেন যে বরং তুমি আসলে বিশ্বাসই করো না ঠিক মতো, কাল্লা তোমার এরকম করা মোটেই উচিত নয়, বাল বরং তোকে দিব না বিদ্দিন, হ্যাঁ তুমি অস্বীকারই করো, তুমি অবিশ্বাসই করো ফলাফলকে, তোমার কাজের যে একটা ফলাফল আছে, এই যে যা করেছে ওটা শেষ হয়ে যায়নি, ভালো কাজ করলে এটার একটা সুন্দর বদলা আছে, আর খারাপ কাজ করলে একটা শাস্তি আছে, আছি এটা, এটা তুমি বিশ্বাসই করতে চাও না, এই বিশ্বাসের মধ্যে কমতি, দুর্বলতা, এই কারণে তোমার এই অবস্থা, তুমি ধোকার মধ্যে পড়ো। তাহলে বুঝা গেল এই যে কর্মফল যেটা আছে আল্লাহ পাক বদলা দেবে, এটার উপর ইকিন হওয়া চাই, আমলের বদলা যে পাবো আমরা এটার উপর ইকিন হওয়া চাই, শাস্তির উপরেও ইকিন হওয়া চাই। এই জন্য তারগিব এবং তারহিব, এই জন্য ফাজাইল, ফাজাইল দরকার, ফাজাইলের তালিম, এই জন্য যে ফাজাইলের কারণে মানুষের দিনের মধ্যে ইকিনের সাথে বসে, এই জন্য ফাজাইলের কথা বারবার শোনা দরকার, আল্লাহ পাক যে আকিরাতে বদলা দেবেন এটা বারবার শোনা দরকার, ফাজাইলের তালিমের অনেক গুরুত্ব এই জন্য, মানে ফাজাইল, এই জন্য ফাজাইলের মধ্যে ইমান, ইমাল ইমানু ফিল ফাজাইল, ফাজাইলের মধ্যে ইমান লুকায়িত আছে, যত বেশি ফজিলতের কথা শুনবে তত বেশি তার ইমান বাড়বে, ইয়াকিন হবে আকিরাতের উপরে, তার বদলা পাওয়ার উপরে ইয়াকিন হবে। তো এই যে সন্দেহটা বা সন্দেহ, বিশ্বাস থাকলেও মজবুত না, ইমানের মধ্যে দুর্বলতা, আল্লাহ পাক যে দেবেন তাকে এ দেওয়ার উপরে তার ইয়াকিন নাই, এহতিসাব নাই, কর্মফল যেটা আছে এটার উপরে তার ভরসা নাই, তার বিশ্বাস পরিপূর্ণ মজবুত না, সে আশা করে না যেরকম আশা করা দরকার। তাহলে এখন যদি কেউ এই বিশ্বাসটা মজবুত করতে পারে, তাহলে তো অবশ্যই সে আমলের দিকে অগ্রগামী হবে, এবং ধোকা, তার ধোকা নেশা, দুনিয়ার মহব্বতের নেশা, এটা ছুটবে, ধোকা থেকে সে পরিত্রাণ লাভ করবে। কাল্লাবাল তোকা দিব না বিদ্দিন, এখানে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, মানে কর্মফল যে বিশ্বাস করো না, করবো না কি জন্য, তোমার এগুলো সংরক্ষণের জন্য আমার ফেরেস্তা আছে না, কেরামান কাতিবিন আছে না, এই কথা এখন বলছেন। কাল্লাবাল তোকে দিব না বিদ্দিন, তোমার এমন করা মোটেই উচিত নয়, এরকম হওয়া তো কথা, এমন তো একদম উচিতই নয় যে ধোকার মধ্যে পড়া, মেহরবান রব থেকে ধোকার মধ্যে পড়া, এটা তো উচিতই নয়। তো এখন তুমি পড়ো কি জন্য, পড়ো এই কারণে যে তুমি বিশ্বাসই করতে চাও না কর্মফল, অত বিশ্বাস করবা না কেন, ওই ইন্না আলাইকুম লাহাফিজিন, ওই ইন্না আলাইকুম লাহাফি হাফিজিন, লাহাফিজিন, ওই ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, আলাইকুম লা হাফিজিন, হাফিজিন মানে হেফজ করা, হেফজনে সংরক্ষণ করা, হেফজন শব্দ অর্থ হলো সংরক্ষণ করা, তো যারা সংরক্ষণ করে তারা হলো হাফেজ, তো কোরআন যারা মুখস্থ করে জন্য তারা হাফেজ, কোরআন সংরক্ষণ করে, তো সংরক্ষণকারী আছে, সংরক্ষণকারী কারা, কিরামান
কাতিবিন, সম্মানিত লেখকগণ, কিরামান কাতিবিন, এরপরে আসবে। তো ওয়াইন্না আলাইকুম, ওয়াইন্না নিশ্চয়ই, আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপরে রয়েছে, আলাইকুম তোমাদের উপরে রয়েছে, লাহাফিজিন, লা হচ্ছে আবার তাকিদের জন্য, নিশ্চয়ই বোঝানোর জন্য, হাফিজিন রয়েছে, কিরামান কাতিবিন, কাতিবিন। তো কিরামান কাতিবিন রয়েছে তোমাদের উপরে, এবং আরো কি, ইয়ালামুনা মা তাফআলুন, এই কিরামান কাতিমের বৈশিষ্ট্য কি, ইয়ালামুন তারা জানে, ইয়ালামুনা তারা জানে, মা যা তাফআলুন, তাফআলুন যা তোমরা করো, যা তোমরা করো তা তারা জানে। এই তাহলে কিরামান কাতিবিন সবসময় আসে তোমাদের সাথে সংরক্ষণের জন্য। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ কোনো একটা কথা বলে মুখ দিয়ে তার একটা লফজ শব্দ বের হয়, সাথে সাথে যারা লেখার দায়িত্ব আছে তারা লিখে ফেলে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তার কাছেই আছে সংরক্ষণকারী যে লিখে ফেলে, সে সংরক্ষণ করে নেয়। এখন এখানে তিনটা কথা, তিনটা বিষয় এখানে প্রশ্ন আসে, সেটা হলো, একটা হলো কিরামান কাতিবিন যে লিখে রাখে, তো তারা কি কখনো আলাদা হয় মানুষ থেকে? তো বলা হয় যে আল্লাহ রাসূল পাকে বলেছেন, আল্লাহ রাসূল রওয়িয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরিমুল কিরামাল কিরামাল কাতিবিনা আল্লাযিনা লা ইউফারিকুনাকুম ইল্লা ইনদা ইহদাল হালাত ইহদা হালাতাইন আল কিরাআ আওয়াল জামা, মানে দুই সময়ে তারা তোমাদের থেকে আলাদা হয়, কিরাআ কিরাআর সময়, একটা জামার সময়, মানে জরুরত পূরণ করার সময়, প্রস্রাব পায়খানা করার সময় তারা আলাদা হয়, একটা জামার সময় আলাদা হয়। তো এই জন্য তোমাদের কেউ যখন কী করে গোসল করে, সে যেন তার লজ্জাস্থান কী না করে, ওপেন না করে, বরং এটাকে পর্দা করে, কোনো একটা পর্দার ব্যবস্থা করে সে, এটা রসুল বলেছেন। আরেক রেওয়ায়েতে এটাও এসেছে যে কোনো বান্দা যখন হাম্মামে দাখিল হয় মানে লুঙ্গি ছাড়া, তখন ফেরেশতারা তাকে লানত করে, এটাও এসেছে কোথাও কোথাও। এগুলি ইমাম কুতুবী রহিমাহুল্লাহ তাফসির, ওনার তাফসিরের মধ্যে, তাফসির কুতুবীতে এনেছেন, আল জামে লি আহকামিল কোরআন, ইমাম কুতুবী এখানে রেওয়ায়েতগুলো তিনি এনেছেন। তাহলে একটা হলো যে তারা আলাদা হয় না কখনো, বাকি দুই সময় আলাদা হয়, এক। দুই নম্বর প্রশ্ন হলো এখানে যে এই যে তারা আছে মানুষের উপরে, এখন কথা হলো যে কাফের যারা তাদের জন্য কি দরকার আছে, তাদেরও কেরামান কাতিবিন আছে কাফিরের জন্য? মানে কাফের তো সব বদ আমলই করে, তার তো কোনো নেক আমল নাই, তার তো লেখার কিছু নাই, তো আছে কি না, তো এটার ব্যাপারে। তো এখন আল্লাহ পাক তো বলেছেন এখানে আছে, লেখার জন্য আছে, এবং কিয়ামতের ময়দানে তাদেরকেও আমলনামা দেওয়া হবে, কাফেরও আমলনামা পাবে, মুমিনও আমলনামা পাবে। তো আমলনামা পাবে কেন, তো লেখা হবে তার জন্য, তাদের জন্য আমলনামা আছে। তো এখন এখন একটা প্রশ্ন হলো যে তাহলে ডান পাশে যে আছে সে কি লেখে, কাফেরদের ডান পাশেও তো আছে, সে লেখে কি? তো বলেছেন আসলে সে তো ওখানে থাকে সাক্ষী হিসেবে, এবং দ্বিতীয়জন তার অনুমতি নিয়ে লেখে, মানে প্রথমজন হলো নেকি লেখার যে, সে হলো আসলে সর্দার তাদের মধ্যে, গুনার যে লেখে সে হলো তার অনুগামী, তার তাবে। তো ডান পাশের যেজন তার কাছে জিজ্ঞেস করে বাম পাশের জন যে, এবং তার ডান পাশের জন্য অনুমতি নিয়েই লেখে, তাহলে সে সাক্ষী, যদিও কিছু লিখে না কিন্তু সে তো সাক্ষী। ওয়াকুনু শাহিদান আলা যালিকা ওয়া ইন লাম ইয়াকতুব, যদিও সে লিখে না কিন্তু সে সাক্ষী হিসেবে থাকে, এটা দুই নম্বর বিষয়। তিন নম্বর বিষয় হলো যে সুফিয়ান সৌরি, সুফিয়ান রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে সুইলা সুফিয়ানু কাইফা তাআলামুল মালাইকাতু আন্নাল আবদা ক্বাদ হাম্মা বিহাসানাতিন আও সাইয়াতিন, যে কিরামান কাতিবিন কিভাবে জানে যে একজন মানুষ যখন সে ভালো কাজের নিয়ত করেছে এটা কেমনে জানে, বা খারাপ কাজের যখন নিয়ত করে সেটা কেমনে জানে, এটা জিজ্ঞাসা করা হয়েছে। তো তিনি বলেছেন কলা ইদা হাম্মাল আবদু বিহাসানাতিন ওয়াজাদু মিনহু রিহাল মিস্ক, যে যখন কোনো বান্দা যখন সে ন্যাক আমলের আলাদা করে ভালো কাজের নিয়ত করে, তো তার থেকে একটা মিষ্কের সুগন্ধ বের হয়, এই মিষ্কের সুগন্ধটা ফেরেস্তা পেয়ে নেকি লিখে,
যখন যখন সে গুনা নিয়ত করে, ওয়াইদা হাম্মা বিসাইয়াতিন ওয়াজাদু মিনহু উরিহান্নাতনি, তো দুর্গন্ধ পায় ওরা যখন সে খারাপ কাজে নিয়ত করে। যাই হোক, এটা ইমাম কুর্তুবী রহিমাহুল্লাহ ওনার তাফসীরে কুর্তুবীর মধ্যে এনেছেন। যাই হোক, ওরা লেখে, কথা হলো লেখে তারা যখন এভাবে এই ফেরেস্তা নিয়োজিত আছে, তারা লিখার কাজে নিয়োজিত, এবং তারা কিরামান কাতিবিন সম্মানিত ফেরেস্তা, ইয়ালামুন মা তাফআলুন, তোমরা যা করো তা তারা জানে, ইয়ালামুন তারা জানে, মা তাফআলুন তোমরা যা করো। এরপরে এতটুকু বলার পরে তো দুই দলের আলোচনা আবার এখানে এলো, ঘুরে ঘুরে আসে জান্নাতি এবং জাহান্নামি। ওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা আবরার নেককার তারা নাঈম মানে নিয়ামতের মধ্যে থাকবে, তারা সুখে থাকবে। আর ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, জাহিম মানে জাহান্নামের একটা, ওয়া ইন্নাল ফুজ্জার, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, জাহিমের মধ্যে থাকবে, জাহিম মানে জাহান্নাম। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, সেখানে কোন দিন ঢুকবে তারা, কেমন দিন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, কিয়ামত দিনে তারা ওখানে ডুববেই, ডুবতে হবে, কিয়ামত দিন ডুববে তারা ওই জাহান্নামে, কারা, ওই পাপিষ্টরা, কিয়ামতের দিন তারা ওখানে ডুববে জাহান্নামে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওয়ামা হুম আনহা বিগাইবিন, বিগাইবিন তারা গায়েব হতে পারবে না, বিগাইবিনা, বিগাইবিনা তারা গায়েব হবে না ওহা থেকে। ওমা হুম, মা হচ্ছে না, হুম মানে তারা, আনহা মানে উহা হতে, উহা হতে মানে জাহান্নাম থেকে, বিগাইবিন মানে গায়েব মানে অনুপস্থিত, সরে যাওয়া, কোথাও অন্য কোথাও চলে যাওয়া, জাহান্নামে না থেকে অন্য কোথাও তারা চলে যাওয়া, এটা তারা করতে পারবে না। তার মানে তারা জাহান্নামে যাবে এটা অনিবার্য, আর ওখানে শাস্তি ভোগ করবে, ওখান থেকে পালানোর কোনো রাস্তা তাদের থাকবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন। এরপরে কিয়ামতের দিনের ভয়াবহতা বোঝানোর জন্য সচরাচর আল্লাহ পাকের কালামের মধ্যে বিভিন্ন জায়গায় যেভাবে আল্লাহ পাক বলেন ঠিক একই ভঙ্গিতে এখানে বলেছেন, মা ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হে রাসূল, আপনি কি জানেন যে কর্মফল দিবস কি, অতঃপর আপনি কি জানেন যে কর্মফল দিবস কি, দুইবার বলেছেন, দুইবার বলেছেন যে এই দিনের ভয়াবহতা বোঝানোর জন্য, এই যে দিন কিয়ামতের দিন এটা কত ভয়াবহ এটা কি আপনি জানেন। ইয়াউমা লা তামলিকু নাফসুন লি নাফসিন শাইয়া, ইয়াউমা এটা এমন একটা দিন, ইয়াউমা লা তামলিকু, ইয়াউমা লা তামলিকু নাফসুন লি নাফসিন, এটা এমন একটা দিন, লা তামলিকু মালিক হবে না, নাফসুন কোনো কোনো ব্যক্তি বা কোনো সত্তা, কেউ, লিনাফসিন অন্য কারোর জন্য, সেই আ মানে কিছু করার, এ সাই দ্বারা উদ্দেশ্য হলো খায়ের বা সার, ভালো বা মন্দ, তার উপকারও পৌঁছাতে পারবে না কেউ কাউকে, কেউ ক্ষতি থেকে বাঁচাতেও পারবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লি নাফসিন শাইয়া, কেউ কারো কোনো কাজে আসবে না, কেউ কারো উপকারে আসবে না, কিছুই করার সামর্থ্য রাখবে না। ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, ওই দিন সমস্ত কিছু একমাত্র আল্লাহ পাকের কর্তৃত্বে থাকবে। ওয়াল আমরু ইয়াউমাইদিন
লিল্লাহ, সব আল্লাহ পাকের কর্তৃত্বের মধ্যেই থাকবে, অন্য কারো কিছু করার ক্ষমতা থাকবে না। কিয়ামতের ময়দানে ভয়াবহতা আবাসরণ করিয়া দেয়া। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে আমরা যেন আবরারদের অন্তর্ভুক্ত হই, নিয়ামতের মধ্যে থাকি, যেন আমরা আজাব থেকে বাঁচতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই হলো মোটামুটি সুরাটা, এটা এখানে শেষ হয়ে গেল। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।